কি নাটক করো আমি কি করবো? যদি নাটক নাই করো তাহলে বাইরে থেকে ঘরে এসে এরকম আচরণ কেন করো? এই বয়সটা কিন্তু আমারও এক সময় ছিল, আমিও কিন্তু বুঝি। কি বুঝছো তুমি? প্রেম বুঝছো তুমি? প্রেম ভাবছো? ফালতু কথা বললো না তো তুমি আমার সাথে? ফালতু কথা কি বল? আমার একটা ব্যাপার আছে বাবা, আমি কিন্তু ঠিক ঠিক ঘটনা খুঁজে বের করে ফেলবো। অ্যাকশন। ফালতু কথা বললাম না তো ভাবি আমার সাথে? ফালতু কথা কই বললাম? আমাকে খেপা বলছো না, আমি কিন্তু ঠিক ঠিক খবর বের করে ফেলবো। হ্যাঁ তো তুমি খবর বের করো না, তোমার যা খুশি করো, তোমাকে কেউ মানা করে নাই তো। শোনো, ছেলেরা কিন্তু খুব দুরন্ধর হয়। তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, তাহলে ব্যাপারটা কি হবে জানো? আমি একটা বুদ্ধি বের করবো, সেই বুদ্ধি দিয়ে তুমি কাজটা চালাতে পারো, তাতে তোমার লাভ আছে। তুমিও যদি ছেলেটাকে ছাড়তে চাও, ছেলেটা কিন্তু তোমাকে ছাড়তে পারবে না। ভাবি, তোমার বুদ্ধির দোকানটা দয়া করে বন্ধ করো। আমার দরকার নাই, অবশ্যই দরকার আছে। তুমি আমার একমাত্র নন, তুমি ছেঁকা খেয়ে এইভাবে মন খারাপ করে ঘরে বসে থাকবা আর আমি ভাবি হয়ে চুপচাপ বসে থাকবো, এটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। তোমার যা খুশি তুমি করো, কিন্তু দয়া করে এখন আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। ওই চাতে কি তো যাচ্ছি নাকি? এই কথাটা শুনতে তো চাইছিলাম আমি, পরে কিন্তু দেখো আমি তুমি আমার সাথে ঘ্যাল ঘ্যাল করতে পারবা না। ঠিক আছে, ঘ্যাল ঘ্যাল করবো না, যাও বিদায়। পাই ফোর তুই এই কথাটা শুনতে চাইছিস? চাইছিলাম অ্যাকশন। এই কথাটাই তো শুনতে চাইছিলাম আমি। শোনো শোনো বলে দিচ্ছি, পরে কিন্তু তুমি আমার সাথে ঘ্যান ঘ্যান করতে পারবা না। আমি কোনো ঘ্যান ঘ্যান করবো না ভাবি, তুমি প্লিজ এখন বিদায় হও। আচ্ছা শোনো, তোমাকে এক কাপ চা করে দিই, এতক্ষণ তো আমার বক বক শুনে তোমার মাথা ধরে গেছে। চা খাও, ভালো লাগবে। খাবো না বলছে। খাবো না কিন্তু কেন? হ্যাঁ বক বক শুনে তোমার মাথা ধরার কথা, এক কাপ চা খাও, আরাম লাগবে। কেন এতক্ষণ আমার বক বক শুনে তো তোমার মাথা ধরে গেছে, এখন চা খাও, চা খেলে তোমার ভালো লাগবে। হ্যাঁ বুঝতে পারছি, তুমি চা না খাইয়ে শান্তি পাবা না। ঠিক আছে নিয়ে আসো চা। তুমি একটু বসো, আমি একটা নতুন রেসিপি, ঠিক আছে তুমি একটু বসো, আমি একটা নতুন রেসিপি চা বানি। কি ছিল ভাই একটু বলবেন? সরি, আজকে আমি তোমাকে একটা আনকমন চা খাবো, নতুন রেসিপি, তুমি একটু ওয়েট করো, আমি গরম গরম চা নিয়ে আসি। তো অ্যাকশন। ঠিক আছে শোন, আমি আজকে তোমাকে একটা আনকমন চা খাবো, নতুন একটা রেসিপি পেয়েছি, ওই চাটা খেলে তোমার একটু মাথা ঠান্ডা হয়ে যাবে। এই যে রুলিং।